হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে পুরো ব্লগটা তোমরা দেখো, আর আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না, আর লাইকটা তো ভুলেই যাও। আর অনেক বন্ধু আছে করে দেয়। তো চলো এইগুলো আজকে মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করে দিই। আর আজকে সরস্বতী পুজো, আমাদের মন্দিরে সরস্বতী পুজো হচ্ছে, প্যান্ডেলও হয়েছে। তো যখন যাব তোমাদের ভিডিওটা দেখাবো। খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। তো অনেক বাচ্চা কাচ্চা, মানে কোনো সব জায়গায় দেখা যায় যে প্যান্ডেল করা পিছনে বড়দের হাত থাকে। তো আমাদের এখানে কারোরই হাত নেই, মানে যে কজন করেছে তারা খুব একটা বড় না, মিডিল বলতে পারো। তো তারাই প্যান্ডেলটা করেছে, আর করেছে খুব সুন্দর। তোমাদেরকে ভিডিও দেখাবো আমি। আর তার আগে বলে দিই, আজকে ব্লগে তোমরা নতুন একটা সদস্যকে দেখতে পাবে। তো সেই কারণে তোমাদের অনেকের অনেক রকম বক্তব্য মন্তব্য থাকতেই পারে, তো সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও, কার কীরকম লাগলো সেটাও বলো। আর এটা আমার খুব ভালো লাগে, অনেকে দামি দামি জিনিস ঘরে রাখতে পারে কিন্তু এই জিনিসগুলো তোমরা অনেকেই দেখেছি পছন্দ করে না, রাখে না। কিন্তু আমার মনে হয় দামি দামি জিনিস ঘরে তো রাখাই যায়, কম দামি জিনিস তো রাখা যায় না। তো তাদেরকে একটু যদি ভালোবাসা যায়, তো এগুলো ভালোবাসার জিনিস, এগুলো খুব পছন্দের জিনিস, আমার কাছে খুবই প্রিয়। তো ঘরে রেখেছি, এবারে দেখা যাক কি যা তোমরা কি বুঝতে পারবে। তো চলো ব্লগটা দেখতে থাকো, তো বুঝতেই পারবে। অবশ্য কি বলবো, এখনও কোনো কিছু নাম ঠাম দিইনি, তো আগে দেখে নাও, তারপরে নাম ব্যাপারটা পরে আসি। তো তোমাদের কাছে যদি কোনো নাম থেকে থাকে তো সেটা জানিয়ে দিও, আমি সেটা নামই দেবো। তো আগে দেখে নাও তো সেটা কে। আর এই হলো আমাদের নতুন সদস্য। আর সিরু নামটা কিরকম একটু ভাবনা চিন্তা করেছি। তো আর ওর মানে সমীর বাবা দিয়েছে হচ্ছে বুলেট। তো দেখো এবারে তোমরা কোনো নাম যদি পাও আমাকে বলো। তাই দেখো সমী ওকে আদর করছে, আর পুরো ফ্রেশ করে না, মানে স্নান টান করিয়ে নিয়েছি ওকে একদম ঘরে, যেহেতু রাস্তায় থাকতো সে কারণে। আর এদিকে এখানে সকালে টিফিন করে নিয়েছি, যে সবজি চাউমিন তো এক দিইনি এর মধ্যে, কারণ শম্ভু খাবে আর ডিম খাওয়া পুরোপুরি ওর বারণ। তো শম্ভু এখন খেয়ে নিচ্ছে, আরও কাজে বেরোবে, আর এই মহারানীর ঘুম ভেঙে গেছে এখন, আর এই ঘোরাঘুরি করছে। আর এখানে দেখতে পাচ্ছ সৌমিকেও রেডি করিয়ে নিয়েছি, আর সৌমিকে নিয়ে যাব একটুখানি মাঠে, যেহেতু বললাম প্যান্ডেল করেছে তো সেটা ওকে ঘুরিয়ে নিয়ে আসি। আর একবার রান্নাবান্না করে খাইয়ে ঠায়ে 12:30 মুখে এখন নিয়ে যাচ্ছি। আর রান্না তোমাদেরকে দেখায়নি, তার কারণটা পরে বলবো। আর এই দেখো প্যান্ডেল টুইন টাওয়ার করেছে, আর দেখো কতটা সুন্দর লাগছে। আর সরস্বতী মাকেও দেখো কতটা ভালো লাগছে দেখতে। সৌমিক এখানে মাঠে ঘোরাফেরা করছে, আর অনেকেই রয়েছে বাচ্চা কাচ্চা। তো সরস্বতী পুজোটা তো ওদেরই আনন্দ বলো। তো দেখো মন্দির থেকে চলে এসেছি, আর সৌমিকে দেখছো কি বদমাশি করে জানো না, একটা ছবি বললে তুলতে চায় না, বাজে দেখ নাড়াচ্ছে দেখ, গায়ে গন্ধ শোনা, গায়ে গন্ধ। পাপ্পি আছে ওখানে, আছে থাক পাপ্পি, ভিডিও করছি, দেখো 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 না কি দেখো না পাপ্পিকে, পাপ্পি আয়, পাপ্পি আমি ভিডিও করছি তুই আয়। আর এখনো বললাম একটু খুলে দে শাড়িটা, গরম ঠরম লাগবে, পরে টাইট অসুস্থ হয়, এলো না দেখো না, খুলবো না আগে বাবা আসুক। তো পাপি নার্সিসিস করে তাই জন্য পাপি কামড় দেয়, নার্সিসিস করে যেহেতু কিনে দিয়েছে এটাকে। হ্যাঁ কি ওর মায়ের কথা মনে পড়ে, কেন ওর মা আছে না, তুই কি করে জানলি? তোমার আমার মুখ দিয়ে শুনেছি। আমি শাড়ি খুলবো না, বাবা এসে দেখুক, চিনতে পারবে না, দেখি তারপরে খুলবো। আমি ঠিক আছে তাই করিস। আমাকে ভাত টাত তো খাওয়ানো হয়ে গেছে, আজকে কি রান্না করেছি জানো? কিছু রান্না দেখায়নি, কেন বলো তো, রান্নাই করিনি আজকে, শুধুমাত্র করেছি আলু ভাজা আর টমেটো দিয়ে ডাল, আর কিছু করিনি। দূর ভালো লাগে না রোজ রোজ রান্না করতে, আর ডিম টিম যদি খায় খাওয়ার সময় বেজে নেবো, নাহলে আর করবো না, আলু ভাজা দিয়েই খেয়ে নেবো। ব্যাস পাপি না, তোকে দেখি একটু তোকে। আর আজকে আর এক জায়গায় যাওয়ার কথা আছে, সেটা তোমাদের এখন বললাম না, ওটা ওখানে আগে যাই, তারপরে তোমরা দেখতে পাবে ব্লগে। আর অনেক দিনে ইচ্ছা ছিল, আবার ভয়ও আছে, ভয়ের জন্য আরও বিশেষত কিনিনি। এর আগে অনেকবার শম্ভু বলেছে কিন্তু যেতে ভয় পেতাম, যে কিনলেই তো চালাতে হবে, আমি সাইকেলটা চালাতে পারি কিন্তু কি বলবো, মানে সাইকেল টাইকেল চালানো, স্কুটি মুটি এগুলো মানে কি বলবো, মানে বলার মতো না, একটু ভয়ই লাগে।
তো অন্য একটা জিনিস কিনতে যাব, তো দেখবে তখন তোমরা। আর ভয় ভয় আছি এখনো অবধি, দেখা যাক, তখনই দেখতে পাবে, তখনই জানতে পারবে। আর বললাম না, এখন বুঝেই গেছো তোমরা, না হয়ে তো কিছু নেই, অর্ধেকটা তো বলেই দিয়েছি আর খানিকটা তো বাকি আছে, মানে দেখাটাই বাকি আছে বলতে পারো। শুধু ভয় আর ভয় বল। আমার ভয় নেই কোনো। ভয় নেই কোনো? না। তাই তো চলো দেখাই যায় না। এই তো ও দাঁড়ি বলি যে তাহলে দেখা যায় না। তো চলো ব্লগটা দেখতে থাকো, শম্ভু আসো, তারপরে খাওয়া দাওয়া করবো। এখনো খাওয়া দাওয়া করিনি দুপুরে, তো প্রসাদ খেয়েছি শুধু, আসো তারপর বিকেল হয়ে গেছে, সোমি আর আমি রেডি হয়ে গেছি। আর এদিকে শম্ভু কিছু ডকুমেন্টস এখন নিয়ে নিচ্ছে, কিছু পেপারপত্র তো লাগবেই, তো সেগুলো গুছিয়ে নিচ্ছে আর চলে এসেছি আমরা। আজ এই কাজটা হচ্ছে স্কুটি কিনতে, তো এইটাই তোমাদের অর্ধেকটা বলেই দিয়েছিলাম, আর তো বুঝেই গেছো তুমি আগের কথাতেই, তো লুকানোর কিছু নেই। তো দেখো এখানে স্কুটি পছন্দ করছি, আর ইচ্ছা আছে জুম কোম্পানির নেওয়ার, কিন্তু তাও ঘুরে ফিরে দেখছি আমি যে কোনটা ভালো আছে। কিন্তু বেশি ভারী আমি নিতে চাইছি না, আমার একটু ভয় লাগে সেই কারণে। তো দেখি, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক রকম কালার আছে, স্কুটির হোয়াইট আছে, নেভি আছে, আর ব্ল্যাকও আছে, রেড আছে, অনেক রকম আছে। তো সম্ভবত কথা ফথা বলছে, আর আমিও পছন্দ করে নিয়েছি ইতিমধ্যেই। আর এখানেই প্রায় আমাদের এক দেড় ঘন্টা কভার হয়ে গেছে। আর এই যে কালারটা দেখতে পাচ্ছ, এই কালারটা নিয়েছি। তো এই কালারটা দেখো নিউ বেরিয়েছে গাড়িটা, কিন্তু সবার কাছ থেকে শোনা, অনেকে যারা নিয়েছে তারা বলছে খুব সুন্দর। আর স্কুটি নিয়ে বেরোনোর পরে দেখো হ্যান্ডওভার তো দিয়েই দেয় সাথে সাথে। আর আমি মিষ্টির দোকানে গেছিলাম, আর এখন চলে এসেছি বাড়িতে। আর এখানে বাবাও দাঁড়িয়ে আছে, আর আর এখানে সম্ভব কথাবার্তা বলছে বাবার সাথে, আর দেখি ঠেকিয়েও দিচ্ছে, বাবাকেও বলছে যে এখানে এটা আছে, ওখানে ওটা আছে, আর এই সিস্টেম আছে, ওই সিস্টেম আছে। তো দেখি এখনও ভয় ভয় আছি, চলো একটু পরে কথা হবে আবার। তো একবারে স্কুটি কিনে ওখান দিয়ে সোজা মার কাছে চলে এসেছি, তোমরা পুরো ব্যাকগ্রাউন্ড দেখলেই বুঝতে পারবে। আর মায়ের জন্য নিয়ে এসেছি মিষ্টি, নতুন গাড়ির সাথে নতুন মিষ্টি চাই চাই। তো মা আর বুনু পেশান, বুনুর জন্যই পেশান, মায়ের জন্য নামেই আনা। আর এখানে এখন আসার পরে এই যে কি কি দিয়েছো বলো তো, ভেজিটেবল চপ, চিকেন পকোড়া, কাটলেট। ও নিয়ে এসেছে মিষ্টি, ওই জন্য তার বিনিময়ে আমাকে খাওয়াতে হবে এসে ঝাল ঝাল। তো চলো এখন এগুলো খেয়ে নিই। আর এই যে এই যে ও দাঁড়ায় না একটুকো, ওরমে দিতে হয়। চলো পুরে গেছো। আর এখানে অনেকক্ষণ তো কেটে দিয়েছি গল্প গুজব করে করে, আর এখন রাতের ডিনারের টাইম চলে এসেছে, যেহেতু বাড়ি যেতে হবে, আর অনেকটা রাত হলে যেতেও সমস্যা। তো মা আজকে মাকে বলেছি যে খিচুড়ি বানাও ফাসাল দিয়ে, ভাত রুটি তো প্রায় দিনই খাই, খিচুড়িটা কম সময় খাওয়া হয়, আর ওই জন্য মা হাতে খিচুড়িটা ভালোও লাগে, তাই বলে সবজি দিয়ে খিচুড়ি বানাও। আর আমি বেগনি করতে বলিও নি, বেগনি আমার এত পছন্দের না, পাঁপড় হলেই হয়ে যায়। তাও দেখছি মা বেগনি করেছে, যে বেগনি খাবো না, মা বলছে না খেতেই হবে। আর এদিকে শম্ভু দেখো যেই ভিডিওটা ঘুরিয়েছি তো একটুখানি ইশারা করেই দিল, তো চলো খাওয়া দাওয়া করে নি। তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম, তোমরা খুব ভালো থাকো, আর আমার স্কুটিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর অনেকদিন থেকে ইচ্ছে ছিল কিন্তু ভয় ভয়ে নেওয়া হচ্ছিল না, আর কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। ওই যে আমি এখন চলে যাব বাড়িতে, আমার বাড়িতে একটা ডগি আছে, মা বাবা যেহেতু কিনে দিয়েছিল ওই ডগিটা ঠিক হয়েছে। তো চলো টাটা, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর শেয়ার করো। আমি এখন কুলপি চকলেট খাচ্ছি।